हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেক দিনের মতো আজও ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ও সঙ্গে থাকো, এবং আপকামিং সমস্ত পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ বাছাই করার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের সেশনের প্রথম প্রশ্ন, ক্ষমতার একক কী? অপশান হাফ লাইফ, ওয়াট, ভোল্ট নাকি জুল? সঠিক উত্তর অপশান বি অর্থাৎ ওয়াট। নেক্সট, অনাল গ্রন্থে কি নিঃসরণ করে? অপশান রক্ত, কলারস, উৎসেচক নাকি হরমোন? সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ হরমোন। নেক্সট, অ্যামিবার গমন অঙ্গ হলো? অপশান সিলিয়া, ফ্যাজেলা, প্যারাপোডিয়া নাকি সিউডোপোডিয়া? সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ সিউডোপোডিয়া। নেক্সট, জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন? অপশান ইয়ান ফ্লেমিং, হ্যারল্ড রবিনস, জেমস হেডলি চেস নাকি জুলে ভার্ন? সঠিক উত্তর অপশান এ অর্থাৎ ইয়ান ফ্লেমিং। নেক্সট, পদাতিকের লেখক হলেন? অপশান সুকান্ত ভট্টাচার্য, অরুণ মিত্র, কাজী নজরুল ইসলাম নাকি সুভাষ মুখোপাধ্যায়? সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায়। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? অপশান উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া নাকি পুরুলিয়া? সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ পুরুলিয়া। নেক্সট, ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনায় সুপরিচিত তা হলো? অপশান বেহালা, শরৎ, তবলা নাকি সেতার? সঠিক উত্তর অপশান বি অর্থাৎ শরৎ। নেক্সট, আন্না কারেনিনার রচয়িতা হলেন? অপশান টলস্টয়, গোর্কি, ডস্টয়েভস্কি নাকি টুরজেনেভ? সঠিক উত্তর অপশান এ অর্থাৎ টলস্টয়। নেক্সট, ভান্ত্রী বিলাস উপন্যাসটির রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি আজিলুল হক? সঠিক উত্তর অপশান এ অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে কোথায়? অপশান রাজস্থান, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ নাকি মণিপুর? সঠিক উত্তর অপশান সি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। নেক্সট, ইহুদি মেনুহিন যে বাজনা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিলেন তা হলো? অপশান পিয়ানো, বেহালা, গিটার নাকি বাঁশি? সঠিক উত্তর অপশান বি অর্থাৎ বেহালা। নেক্সট, ইয়াগো যে নাটকের একটি চরিত্র তা হলো? হ্যামলেট, আর্মস অ্যান্ড দ্য ম্যান, জাস্টিস নাকি অথেলো? সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ অথেলো। নেক্সট, দ্য অ্যাডভেঞ্চারার্স অফ টিনটিন চলচ্চিত্রের নির্দেশক হলেন? অপশান স্টিভ জোন্স, স্টিভেন স্পিলবার্গ, কলিন হ্যাস, চার্লি চ্যাপলিন? সঠিক উত্তর অপশান বি অর্থাৎ স্টিভেন স্পিলবার্গ। নেক্সট, হর্ষবর্ধন এবং গোবর্ধন এই দুই চরিত্রটি সৃষ্টি করেছিলেন? অপশান নারায়ণ দেবনাথ, শিবরাম চক্রবর্তী, নারায়ণ গঙ্গোপাধ্যায় নাকি শৈল চক্রবর্তী? সঠিক উত্তর অপশান সি অর্থাৎ নারায়ণ গঙ্গোপাধ্যায়। নেক্সট, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? অপশান ডালহৌসি, ওয়েলেসেলি, রিপন নাকি মিন্টো? সঠিক উত্তর অপশান বি অর্থাৎ ওয়েলেসেলি। নেক্সট, ইন্ডিকা কে রচনা করেন? অপশান ফা হিয়েন, ইউএন সাং, ই সিং নাকি মেগাস্থিনিস? সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ মেগাস্থিনিস। নেক্সট, মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল? অপশান 1939, 1940, 1941 অ্যান্ড 1942। সঠিক উত্তর অপশান বি অর্থাৎ 1940। নেক্সট, বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? অপশান 523 খ্রিস্টপূর্বাব্দ, 563 খ্রিস্টপূর্বাব্দ,
623 খ্রিস্টপূর্বাব্দ নাকি 602 খ্রিস্টপূর্বাব্দ? সঠিক উত্তর অপশন বি অর্থাৎ 563 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট, টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক কোথায় অবস্থিত? অপশন চেন্নাই, আহমেদাবাদ, কানপুর নাকি জোহানেসবার্গ? সঠিক উত্তর অপশন সি অর্থাৎ কানপুর। নেক্সট, নিম্নলিখিত কোন ব্যক্তি দিন এ ইলাহি গ্রহণ করেছিলেন? অপশন মান সিং, টোডরমল, তান সেন, বীরবল। সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ বীরবল। নেক্সট, কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন? অপশন ইলতুৎমিস, বলবন, ফিরোজ তুগলক, আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর অপশন বি অর্থাৎ বলবন। নেক্সট, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? অপশন অশোক, বৃহদ্রত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি পুষ্যমিত্র শুঙ্গ? সঠিক উত্তর অপশন বি অর্থাৎ বৃহদ্রত। নেক্সট, তুঙ্গভদ্রা যার উপনদী তা হল? অপশন কৃষ্ণা নদী, কাবেরী নদী, গোদাবরী নদী নাকি মহানদী? সঠিক উত্তর অপশন এ অর্থাৎ কৃষ্ণা নদী। নেক্সট প্রশ্ন, সংযুক্ত পাণিগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন তা হল? অপশন মণিপুরী, ভরতনাট্যম, ওডিসি নাকি কত্থক? সঠিক উত্তর অপশন সি অর্থাৎ ওডিসি। নেক্সট প্রশ্ন, আজকে সেশনের আমাদের লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি? অপশন আয়তন, ত্বরণ, গতিশক্তি নাকি প্রতিসারাঙ্ক? তো এই প্রশ্নটি আমি তোমাদের জন্য রাখলাম। তোমরা যদি এই প্রশ্নের সঠিক উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। তো চলো, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।